নবীজির প্রেমের মধ্যে যারা ডুব দেন ওদের অন্তরের মধ্যে হিংসা থাকে না, হাসেদ থাকে না, পরনিন্দা করে না। এরা নবীকে তালাশ করে রসুলকে যখন পেয়ে যায় আল্লাহ বলেন মায়ুতির রসুলা ফাকাত আত আল্লাহ, যে ব্যক্তি আমি রসুলকে এতাত করলো অনুসরণ করলো ওই ব্যক্তি হাকিকতে আমি আল্লাহর এতাত করলো। রহমতের মাস, নূরানি মাস, নূরানি নবীর আগমনের মাস। এই মাসে আমরা আশা করব কারো প্রতি কারো রাগ হব না, কারণ নবী আসছে রহমত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আমি বরকতের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার মতন সেই সম যোগ্যতা কিছুই আমার মধ্যে নেই। যদি আপনাদের দোয়া হয় আর সরকারে মদিনার নেগাহে করম হয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের, নবীর আগমনের, নবীজির শান ও মান, নবীজির ইতাআত আমরা কিভাবে করব, কিভাবে করলে আল্লাহ খুশি হবেন, এ সম্পর্কে কিছু আলোচনা রাখতে চাই। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব এখনো যারা অযথা বাইরে ঘোরাফেরা করতেছেন, কথা বলছেন, একেবারেই অল্প সময়, আপনারা বুঝতেই পারছেন আমি সকাল সকাল মাইক ধরে ফেলছি, তার অর্থাৎ গভীর রাত হবে না, অল্প সময় মধ্যে তাকরির ইনশাল্লাহ শেষ হবে, দোয়া হবে। আমরা সকলে এখানে দোয়া করে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন। দোয়া এমন একটি জিনিস, আর দোয়া উল মখুল এবাদা, দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মগজ। মগজ কি মাথায় থাকে না পায়ে থাকে? হ্যাঁ, মাথায়। অর্থাৎ মগজ যদি লড়াচড়া করে, তার অর্থাৎ যদি কোনো মানুষ পাগল হয়ে যায়, স্ক্রু ঢিলা হয়ে যায়, সে যদি একজন ডাক্তার হয় তার কাছে কোনো রুগী যাবে? কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না? কোনো রুগী, অনেক বড় ডাক্তার, MBBS, FCPS, অনেক ডিগ্রিধারী, কিন্তু মাথা নষ্ট হলে কেহ যাবে না। ইমাম সাহেবের যদি মাথা নষ্ট হয় আল্লাহ মাফ করুক, তার পিছে কেউ নামাজ পড়বে? এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে ব্রেন যদি নষ্ট হয়ে যায়, মগজ যদি উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে কি হবে? আপনার তার কাছে কোনো লোক যাবে না। এই কারণে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন আদ-দুআউ মখুল ইবাদা, দোয়া হচ্ছে তোমাদের সমস্ত ইবাদতের মগজ। নামাজের পরে দোয়া করবে, আজানের পরে দোয়া করবে, মা বাবার কাছে গিয়ে দোয়া চাইবে, মাহফিলে দোয়া করবে, বিশেষ করে জৌফুল লাইল গভীর রজনী যখন হয়ে যায় তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কারণ সারাদিন আমরা আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আমাদের দোয়া কবুল করো, আর গভীর রজনীতে আল্লাহ প্রথম আসবেন, এসে বান্দাকে বলে কার কি দরকার চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। এবার বলুন আমরা দোয়া করতে চাই কি চাই না? এই কারণে যারা আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বন্দা, এরা গভীর রজনীতে উঠে যায়। কি করে? গভীর রজনীতে এরা উঠে যায়। আর গভীর রজনীতে যদি উঠে যায়, যদি ইবাদত করে, ওই বন্দার
পজিশন ওই বন্দার পাওয়ার ক্ষমতা বাড়ে না কমে। এই যে আমাদের দেশে বহু আল্লাহর ওলি আছে, আছে না নাই? কথা খুব খেয়াল করবেন, কথা বেশি বলবো না, অল্প সময়। আমরা ওলি আল্লাহ বলি, লম্বা চুলে তেল মাজলে ওলি আল্লাহ হওয়া যায় না। পাক নাই, পবিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, মিলাদুন নবী নাই, নবীর তাজিম নাই, ওই ব্যক্তি কি ওলি হতে পারবে? কি বলেন, পারবে? ওলি হওয়ার জন্য এবাদত করতে হবে কি হবে না? বিশুদ্ধ এবাদত করতে হবে। লোক দেখানো কোনো এবাদত করলে, আমি যদি নামাজ পড়ি কোনো মানুষকে খুশি করার জন্য, আমি যদি শুক্রবারে মসজিদে যাই আমাকে মানুষ মুসল্লি বলার জন্য, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, উদাসীন নামাজ পড়ে, এদের জন্য তো আমি ওয়েল দজক ঠিক করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন, পাগড়ি হবে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, দাড়ি থাকবে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, সত্য না মিথ্যা, মাহফিলও আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। আগে নিয়ত সহি করতে হবে। বলতেছিলাম বাবারা, আমার হালি শহরের বাবারা, আমি দেখতে পাচ্ছি অনেক দোকানপাট, অনেক মানুষ ঘোরাফেরার মধ্যে রয়েছেন, অল্প সময় যদি সম্ভব হয় চলে আসুন। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মতের দাম, যেই নবীর উম্মতের পাওয়ার ক্ষমতা আল্লাহ এত বেশি দিয়েছেন, যারা বুঝেছেন তারা নবীর প্রেমের মধ্যে ডুব দিয়েছে। নবীজির প্রেমের মধ্যে যারা ডুব দেয়, ওদের অন্তরের মধ্যে হিংসা থাকে না, হাসেদ থাকে না, পরনিন্দা করে না। এরা নবীকে তালাশ করে, রসুলকে যখন পেয়ে যায়, আল্লাহ বলেন মায়ুতির রসুলা ফকাত আত আল্লাহ, যেই ব্যক্তি আমি রসুলকে এতাত করলো, অনুসরণ করলো, ওই ব্যক্তি হাকিকতে আমি আল্লাহর এতাত করলো। নবীর এতাত, আল্লাহর এতাত, নবীর অনুসরণ, আল্লাহ পাকের অনুসরণ। মহান প্রভু রব্বুল আলামিন বলেছেন, বাবারা আমার বুঝার জন্য বলছি, আল্লাহর হাবিব বলেন, গভীর রজনীতে যদি উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো, তোমার কোনো অভাব থাকবে না, বিমার থাকবে না, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দিয়ে দিবে, যদি সঠিকভাবে চাইতে পারো। আল্লাহর নবী বলেছেন, দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, দোয়া করতে কোনো দিন কার্পণ্যতা করো না। তুমি আজকে দোয়া করেছো, কালকে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করো না। সুবহানাল্লাহ বলেন, দোয়া আজকে করেছো, কালকে কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করো না, এক মাস পরে কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করো না, যখনই সময় এসে যাবে আল্লাহ কবুল করে নিবে। শুধু দুনিয়া তো না আল্লাহ, তুমি 1000 দোয়া আল্লাহর কাছে করেছো, 1,00,000 দোয়া তুমি করেছো, অসংখ্য দোয়া করেছো, অনেকগুলো দোয়া তোমার কবুল হয়েছে, আর যেগুলো কবুল হয় নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দোয়ার পুরস্কার তোমাকে দিয়ে দিবে। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে হাদিস পাকের মধ্যে এসেছে, অনেক ইমানদার বান্দা কিয়ামতের ময়দানে যেগুলো দোয়া হয় নাই এগুলোর আল্লাহ যে নিয়ামত দিবে, নিয়ামত গুলো পাওয়ার পরে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে একটা দোয়া কবুল না হতো অনেক ভালো হতো। এবার বলেন, দোয়া করতে চান কি চান না? অনেকে নামাজ পড়ে দোয়া করে না চলে যায়, অনেকে মাহফিলে আসে কিছুক্ষণ পরে চলে যায়, এখানে শয়তান আছে না নাই? আল্লাযী ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, এই যারা বসছেন আপনাদের মনে একটা ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে শয়তানে, যে এত লোক
রোডে গাড়ে আছে কতক্ষণ বসবে? হুজুর শুরু করছে যে মনে হয় হাত্তা মাতলাইল ফাস্ট ফজর পর্যন্ত উঠে যাও, একটা বিড়ি খেয়ে আসো, চা খেয়ে আসো, ঘুরে আসো, বাসায় চলে যাও। এই ধরনের কুমন্ত্রণা যখনই আসবে মনে করবেন শয়তানের কাজ, শয়তান ঠিকই করতেছে। আর ফেরেশতারা মাহফিলের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, আপনার জন্য, যারা উপস্থিত হয়েছে সকলের জন্য, শুধু মাগফিরাত কামনা করতে আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রেমের মহব্বতের স্বাদ যারা পেয়েছে এরা রাত্রে ঘুমাইতে পারে না, পারে জোরে বলুন, যারা স্বাদ পেয়েছে, স্বাদ পেতে হবে। আপনি আম খেয়েছেন, আমের স্বাদ যদি আপনার মুখের মধ্যে লাগে আবার আম দেখলে আপনাকে খাইতে মন চাইবে। আপনি যদি আমে না বুঝেন, কোনোদিন স্বাদে পান নাই, তাহলে আপনার খাওয়ার আগ্রহ সারা পৃথিবীর বুকের মধ্যে সবচাইতে প্রথম ক্লাসের মুহাদ্দিসিনের মধ্যে অন্যতম হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি 500-550 উপর কিতাব লিখেছেন, এক একটা বলিয়ম বিশাল বিশাল, কওমি বলেন সরকারি বলেন এমন কোন মাদ্রাসা নাই উনার কিতাব পড়ানো হয় না। সুবহানাল্লাহ বলেন, উনি নকল করেছেন শরহ সুদুরের মধ্যে। আমাদের মতন মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা নয়, মা বোনদের মধ্য থেকে বহু আল্লাহর ওলি আছে না নেই, জোরে বলুন। আপনি শুধু গড়ে যদি মা বোনদেরকে শুধু দূরে যাও বলেন, ঠিক নয়, অনেক মা বোন আছে যাদের পাওয়ার ক্ষমতা এত বেশি, আল্লাহ এবং রসুলের প্রেমে এরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। নকল করেছেন এক মহিলা, রাত্রে ঘুমাইতে পারতেন না নবীর প্রেমে। আপনাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমার কাছে কেন মনে হচ্ছে মাইকের আওয়াজ মনে হয় কম, আওয়াজ কম একটু? মহাব্বতে বলুন আল্লাহুম্মা জোরে জোরে, ওয়ালা আলি আসলে কানে একটা বাড়ি লাগে, বক্তারা ওয়াজ করতে কানে মাইকের আওয়াজ যদি না আসে কথা বলতে পারে না। তাছাড়া রবিউল আউয়াল মাস, প্রতিদিন প্রোগ্রাম, কথা বলতে কষ্ট হচ্ছে। সম্ভব হলে আওয়াজটা ঠিক করুন, আর সম্ভব না হলে যেভাবে আসবে থাকে। আবার ঠিক করতে গেলে যদি চৌঁচা শুরু হয়ে যায় তাহলে যা বলতেছিলাম এটাও বন্ধ হয়ে যাবে। এই রবিউল আউয়াল মাসে আমাদের সকলকে আল্লাহ নামাজি বানিয়ে দেখ বলুন আমিন, তাহাজ্জুদ পড়ার জন্য সেই সুযোগ করে দেখ বলুন আমিন, কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ করে দেখ বলেন আমিন। একে দর দেখো মহারা রোতা হ্যায় জব সারা আলম সোতা হ্যায়, উস দরদে মোহাব্বত কি সদকি জব জিক্র নবী হোতা হ্যায়, সলাত দুনিয়া শরহ সুদুর কিতাবের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন, নবীর একজন প্রেমিকা আশিকা আল্লাহ ওয়ালি, আল্লাহ এবং রসুলের মহব্বতে যার জীবন কোরবান করেছেন, ওই মহিলা রাতে ঘুমাইতে পারতেন না, দুটো তিনটার সময় উঠে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, সোনার মদিনামুখী হয়ে আল্লাহর হাবিবকে সালাতু সালাম দিত, নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ বলেছেন কে, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দরুদ শরীফ পড়ো এবং নবীকে যথাযথ সম্মান করে সালাম দাও। ওয়া সাল্লিমু তাসলিমা মফউলে মুতলক, সল্লু দরুদ শরীফ পড়ো, কিভাবে পড়বে এটার ব্যাখ্যা আল্লাহ জানাই, দরুদ শরীফ পড়ো, কিন্তু সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন আদব সহকারে দাও। মফউলে মুতলকের অনেক অর্থ আছে, ওলামায়ে কেরামরা বুঝবেন, বিজ্ঞ আলেম গভীর মনোযোগ ব্যাপার। ইমাম সুয়ুতি বলেন তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মহিলা আল্লাহর হাবিবকে সালাতু সালাম দিতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, ফজর নামাজ পর্যন্ত এইভাবে থাকতেন। মানুষ মরণশীল, হঠাৎ করে একদিন মারা গেলেন, আমরাও মারা যাব কি যাব না? দুনিয়ার বুকের মধ্যে কে কে থাকবেন একটু হাত তোলেন দেখি, কেউ থাকবে না? হোস ঠিক আছে, ছোট বাচ্চা ছাড়া সকলেই হাত নিচের দিকে রাখছেন। আমি একটু পরীক্ষা করলাম, আসলে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা। মানুষ মরণশীল, মানুষ অবশ্যই মারা যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচার কোন উপায় নাই বলেছেন আল্লাহকে, প্রমাণ হয়েছে কি হয় নাই। বাবারা আমার, ওই মহিলা যেদিন মারা যায়, মুসলমান যখন মারা যায় তাকে গোসল করে কাফন দাফন করে কি করে না? নবীজি বলেছেন তোমরা মুসলমান যখন মারা যাবে গোসল দাও, তার নামাজে জানাজা পড়ো, তার কবরের মধ্যে দাফন করে দাও। একটা উট জব করে, খুব খেয়াল করবেন, একটা উট জব করে এটাকে বন্টন করতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ পর্যন্ত ওই মুসলমান ভাইয়ের কবরের পাশে তোমরা দাঁড়িয়ে থাকো। ইস্তাগফিরু লিআখিকুম সুম্মা সালু লাহু বিত্তাসবিহ আল আ, এই মুহূর্তে এখন এই বান্দাকে প্রশ্ন করা হচ্ছে, এ কারণে তোমরা সেখানে তার জন্য ইস্তেগফার করো। এ কারণে ইমানদার মুসলমানরা কি করে সেখানে মুর্দা ব্যক্তিকে তালকিন করায়, জোরে বলুন সুবহানাল্লাহ। লাকিনু মাউতা আছে না নাই, বাঁচার জন্য বহু উসিলা আছে, আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করে একমাত্র কি জানে। না দাফন করে মতো দৌড়াবেন না, দাঁড়িয়ে থাক, ইস্তেগফার কর, এটা মূল টাইম, এটা ইমানি পরীক্ষার টাইম, আসল টাইম, আখেরাতের প্রথম মঞ্জিল। জাহান্নামে গেলেও তো কিছু বন্ধু বান্ধব থাকবে, থাকবে কিনা, দোস্তরা থাকবে, জান্নাতে গেলে তো আছে, কিন্তু কবরে কেউ আছে? মা যাবে, আওয়াজে বোঝা যায় হালেশ্বরের মনে হয় মা বাপ যায়, জোরে বলো না, কবরে মা যাবে, বাবা, ভাই বন্ধু, ধন দৌলত, টাকা পয়সা। আল্লাহর হাবিব বলে যদি আমি রসুলের অনুসরণ কর, আমি রসুল নামাজ পড়েছি, তোমরা যদি নামাজ পড়ো, আমি রসুল রোজা রেখেছি, তোমরা যদি রোজা রাখো, আমি রসুল তোমাদেরকে যা দিয়েছি যদি তোমরা তা পালন করতে পারো, আল্লাহর হাবিবের মোহাব্বত নিয়ে যারা পৃথিবীর জমিনে ইবাদত করেছে, আল্লাহকে আল্লাহ হিসাবে, রসুলকে রসুল হিসাবে মেনেছে, অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না, এই মানাকে মানা বলে না, বলে যদি বলেন আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদেরকে বানিয়েছে কিন্তু রিজিক আল্লাহ দেয় না, ইমান থাকবে? আপনি যুক্তি দেখাইতে পারবেন যদি আল্লাহ রিজিক দিত তাহলে অনেক সময় অনেক লোক উপবাস কেন থাকে? ইমান থাকবে? ঠিক আল্লাহকে আল্লাহ হিসাবে খালেক মালিক জব্বার সত্তার করিম রহিম আল্লাহর সব সিফত গুণগুলো আপনি মানতে হবে, তদ্রূপ আল্লাহর হাবিবের সমস্ত গুণগুলো মানতে হবে, তখন আপনি ইমানদার। রসুলকে একদিকে রসুল মানলাম আর একদিকে বড় ভাই বললাম, তাহলে হবে নাকি? রসুলকে মানা হবে? এগুলো বুঝতে হবে।
বাবারে আমার কবরের মধ্যে যখন আপনি যাবেন সেখানে আপনার মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বন্ধু যাবে না কেহ যাবে না ধন দৌলত টাকা পয়সা কেহ যাবে না সহিহ বুখারী সহিহ বুখারী সহিহুল বুখারীর হাদিস যখন আমাকে আপনাকে কবরের মধ্যে দেওয়া হবে মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে আপনার আমার কবরের মধ্যে চলে আসবে পৃথিবীর জমিনে যদি এট এ টাইম এক কোটি মানুষ মারা যায় সারা পৃথিবীতে যদি এট এ টাইম এক লক্ষ মানুষ মারা যায় অসংখ্য মানুষ মারা যায় কেহ মারা গেল বাংলাদেশে কেউ পাকিস্তানে কেউ আরবে কেউ আজমে কেউ আমেরিকায় ফ্রান্সে সহি বুখারীর হাদিস কবরে যাইতে দেরি আল্লাহর হাবিব আসতে সেখানে দেরি হয় না এই পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে আর হাতে হাতে যে মোবাইল আছে এখানেও তো এট এ টাইম একটা প্রোগ্রাম লক্ষ লক্ষ মানুষ দেখে দেখে কিনা এটা বিজ্ঞানের সামান্য একটা কি আবিষ্কার আর যেই রসুলকে না বানাইলে আসমান হতো না জমিন হতো না লৌহ হতো না কলম হতো না চাঁদ হতো না সিতারা হতো না সেই নবীকে আল্লাহ যে পাওয়ার ক্ষমতা দিয়েছেন ওই নবী কবরে আসতে পারে কি পারে না মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম হাযা ইসমি ইশারা করিব অর্থাৎ তোমার সামনে যেই ব্যক্তি ইনি কে বুখারী শরীফে অন্য শব্দগুলো আনেন নাই মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা যে ওয়াজগুলো আপনারা শুনেছেন এগুলো তিরমিজি শরীফের হাদিস অন্য অন্য হাদিস শরীফে আসছে কিন্তু সহিহুল বুখারীতে শুধু বলেছেন ইনি কে যিনি তোমার সামনে আছে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ আলমে বরজখে যাওয়ার সাথে সাথে ইমানি পরীক্ষা হবে রসুলকে যারা চিনতে পারবে এক সেকেন্ড দেরি করবে না আল্লাহ অর্ডার করে দিবে নাম কানাউমাতিল আরুস ফেরেশতারা বলবে দুলহা দিলহিন যেভাবে কোন চিন্তা ছাড়া ঘুমায় বান্দা তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইতেই থাকো আপনারা ঘুমাইতে চান কি চান না জোরে বলুন আরো জোরে বলুন তো ওইভাবে যদি ঘুমাইতে চান অনন্তকাল তাহলে বলুন আল্লাহর হাবিব যেগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা মানতে রাজি আছেন কিনা পাঁচক্ত নামাজ পড়তে চাই কি চাই না মসজিদ মুখী হতে চাই কি চাই না মাদ্রাসা মুখী হতে চাই কি চাই না মা বাবার সেবা করতে চাই কি চাই না মুরব্বীদের সম্মান করতে চাই কি চাই না ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে চাই কি চাই না আমরা কোনো সন্ত্রাস চাই না সংখ্যালঘু যারা আছে তাদের প্রতি আক্রমণ করতে এটা মুসলমানের আকীদা নয় বিশ্বাস নয় কর্ম নয় আমার রসুল বলেছেন সংখ্যালঘু ব্যক্তি যারা আছে এগুলো হচ্ছে তোমাদের আমানত 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 চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল আপনার শক্তি আছে পাওয়ার আছে আপনি আক্রমণ করবেন আপনি রসুলের উম্মত হতে পারবেন না আজকে মুসলমান ভাইরা দেখেন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে অত্যাচার হচ্ছে মুসলমান অত্যাচার করতে যারা করেছে এরা ষড়যন্ত্রমূলক হত এলেম নাই অথবা জ্ঞান নাই বুদ্ধি না অথবা কারো উস্কানিতি করেছে এটা ইমানদার মুসলমানের কাজ নবীজির কাছে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বড় বড় কাফেররা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমা রাখতেন নবীজি ছিল ব্যাংক নবীজি কি ছিল ঈমান আনা নাই কিন্তু টাকা পয়সা জমা রাখতো আর বলতো উনি তো আল আমিন বিশ্বাসী উনার কাছে রাখা যায় উনার কাছে কি করা যায় উনার কাছে তো একদিন নবীজি ডাক দিলেন সাফা পাহাড়ের সেখানে গিয়ে তো মক্কাবাসী সকলে সেখানে উপস্থিত হলো তো নবীজি বললেন তোমরা কি আমাকে বিশ্বাস করো বলে হ্যাঁ বিশ্বাস করি তুমি তো আমাদের আলামিন সিল্লে বলেন সুবহানাল্লাহ তুমি আমাদের কি টাকা বলো পয়সা বলো ধন বলো দৌলত বলো আমরা তোমার কাছে জমা রাখি
নবীজি বললেন কেন জমা রাখো বলে যেহেতু আপনি আমানতদার আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই আমরা শুনি নাই আপনার মতন ভালো লোক আর কেউ নাই আপনি সত্যবাদী 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 আল্লাহর হাবিব বলেন যদি তোমরা আমাকে এমন করে সত্যবাদী যদি মনে করো তাহলে আমি একটা সত্য কথা কি বলবো বলে বলুন আল্লাহর হাবিব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল এটা বিশ্বাস করো অনেকে করলো অনেকে করে নাই অনেকে চলে আসলো কিন্তু নবীজির একজন চাচা ছিল আবু লাহাব কি নাম আর একটু জোরে বলতে হবে আবু আবু লাহাবের শানের উপরে একটা কি নাজিল হয়েছে কোরআন শরীফে সূরা নাজিল হয়েছে শুরু হতে শেষ পর্যন্ত শুধু আবু লাহাবের স্ত্রী আবু লাহাবের ধন সম্পদ সম্পর্কে আল্লাহ এই সূরাটা নাজিল করেছে কোরআনে পাকের মধ্যে আছে না নাই আল্লাহ খুব কঠোর ভাষায় গালি দিয়ে বলেছে আবু লাহাব বলল ভাতিজা এটা বলার জন্য নাকি তুমি ডাক দিয়েছো পাথর নিয়ে মেরে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলুন রহমতের নবী কামলিওয়ালা নবী প্রতিশোধ নিতে হয় নাই মহান প্রভু রব্বুল আলামিনের সহ্য হয় নাই কত কাফের মুশরিক মুনাফিক আল্লাহর শানে বেয়াদবি করেছে কলমা শরীফ পড়ে নাই আল্লাহ তাদের সামনে এইভাবে সূরা নাজিল করে নাই কিন্তু আল্লাহর হাবিবকে যখন আবু লাহা পাথর মেরে দিল গালি দিল আল্লাহর সহ্য হলো না আল্লাহর সহ্য হলো না জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিল জিব্রাইল যাও কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মতরা কোরআন শরীফ পড়ে পড়ে নামাজের মধ্যে পড়ে পড়ে যে হাত দিয়ে আবু লাহা পাথর মেরেছে ওই আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক এই তেলাওয়াত করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আবু লাহাবের কি হোক দুটো হাত কি হয়ে যায় বলেছেন কি আমার কথা অনেক দূরে চলে যাচ্ছে এই আবু লাহাব যখন মারা গেল বুখারী শরীফের হাদিস এখন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররাও বলে বুখারী শরীফে আসেনি আসলে বুখারী শরীফ কি লাল না নীল এটার নাম কি বলে পড়েও না বুঝেও নাই হয়তো ইউটিউবে দেখেছে অথবা বাংলা পড়েছে পড়াটা ভালো পড়া কি পড়াটা ভালো জানাটা ভালো কিন্তু সেখান থেকে মাসালা যদি দেওয়া শুরু করে তাহলে আমরাও ডাক্তারি বই মার্কেটে পাওয়া যায় কি যায় না ওই বইগুলো পড়ে যদি আমি চিকিৎসা আমরা চিকিৎসা শুরু করে দিই যে অবস্থা হবে বুখারী শরীফ পড়ে মাসালা দেওয়া শুরু করলে ওই একই অবস্থা যার তার বুখারীর কথা শুনবেন না মুহাদ্দিস লাগবে বুখারী শরীফ পড়তেও তো পারবে না এবারত পড়ার মতন আলেম তো খুব কম আমি তো বাংলা শিক্ষিত বাদ দিলাম আলেম আলেম আমি সেদিকে যাচ্ছি না বুখারী শরীফের হাদিস আবু লাহাব মারা গেল হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন সুবহানাল্লাহ বলেন আবু লাহাবকে দেখে জিজ্ঞেস করলো আবু লাহাব তুমি তো নবীর দুশমন ছিলা নবীর প্রতি ঈমান আনো নাই তাওহীদ রিসালাত বিশ্বাস করো নাই তুমি এখন কবরের মধ্যে কোন অবস্থায় আছো কথা বুঝতে অসুবিধা হয় আবু লাহাব জবাব দিল আমি মৃত্যুর পর থেকে কঠিন কঠিন তর কঠিন আযাবের মধ্যে রয়েছি যেটার বর্ণনা আমি দিতে পারবো না তবে প্রতি সোমবার এই দুটো আঙ্গুল দিয়ে নহর জালি হয় একরকম পানি আসে যেগুলো মুখের মধ্যে দিলে আমার আজাবটা অনেকটা হালকা মনে হয় আল্লাহু আকবর বলো কাবুল আহাব এটা কি কারণ আবার নহর জারি হয় কেন বলে এটার কারণ হচ্ছে দো জাহানের বাদশা নবী সৃষ্টিকুলের মূল কাউসারের মালিক নবী কাউসারের পানি পিলানে ওয়ালা নবী শাফাতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় মা আমেনা খাতুনের শাকো মোবারক থেকে পৃথিবীর জমিনে যখন তো শিব নিয়ে আসছিল সোয়াইবা নামক একজন বাদী ছিল সে এসে আমাকে খবর দিল তোমার ভাতিজা হয়েছে আমি খুশি হয়ে তাকে এই দুটো আঙ্গুল নেড়ে আজাদ করে দিয়েছিলাম আল্লাহ বলেন আমার হাবিব পৃথিবীর জমিনে যাওয়ার পরে তুমি খুশি উদযাপন করেছো যদি ঈমানদার হতে চিরদিন তুমি চিরকাল জান্নাতি হতে আবুল হাব তুমি তো ঈমানদার নয় আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে যাওয়ার পরে খুশি হওয়ার কারণে ওই প্রতি সোমবার যেহেতু রসুল সোমবার এসেছেন তোমার আঙ্গুল দিয়ে নহর জারি করে দিলাম কিছুটা আজাব হালকা করে দিলাম মিলাদুন নবী আছে না না করলে লাভ না ক্ষতি আহ আল্লাহু আকবার এই কারণে ঈমানদার মুসলমান মিলাদুন নবী আসলে তাদের চরিত্রই পরিবর্তন হয়ে যায় চিল্লিয়া বলেন চরিত্র পরিবর্তন হয়ে যায় দরুদ শরীফের মাত্রা বেড়ে যায় মাহফিলের মাত্রা বেড়ে যায় কোরআন শরীফ তেলাওয়াত বেড়ে যায় মা বাবা সাবা বেড়ে যায় বেনামাজি নামাজি হয়ে যায় কি কথা খারাপ বললাম নাকি আপনাদের কোনো কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে অসুবিধা হলে আমাকে বলবেন আমি বেশি দেরি করি না সম্ভব নয় আর আজকে কোনো আমি একেবারে না জেনে না শুনে বলছি যেহেতু হালিশহর বাবুরচি সমিতি কর্তৃক বাবুরচির কাজ কি খাওয়া পাকানো আশা করি খাওয়াও আছে আছে না নাই হ্যাঁ কারণ সারা জীবন শুধু খাওয়াই পাকাইছে এদের মর্তবাজি কত বেশি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলুন শুনেন এক একটা কাজের কিন্তু এক একটা কি আছে লিকুল্লি ফরদিন নিজাম আল্লাহ একটা কাজের জন্য একটা মানুষ ফিট করেছেন যারা খাওয়া পাকায় যদিও মালিক আছে কিন্তু বাবুরচি যদি উন্নির্বিশ করে সব বরবাদ কিনা এই কারণে কোনোদিন বাবুরচির সাথে আপনি বেশি কথা বলতে যাবেন না বেশি মাস্টারি করতে যাবেন না একটু লবণটা বেশি দিয়ে দিলে দুই চারটা গালি শুনবে আর কিন্তু সব বরবাদ কিনা না বরবাদ কিনা হাতে ক্ষমতা আছে না নাই আমি আশা করতেছি আজকে এখানে তবারুক আছে আল্লাহ কবুল করুক আমিন এটা মোহাম্মদ মালনে ও রাসূলুল্লাহ এখানে আসেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের সব ঠিক আছে কিন্তু আওয়াজটা ঠিক হচ্ছে না মৌমাছির আওয়াজের মতন একসাথে আওয়াজ করবেন আপনারা অনেক ওয়াজ শুনেছেন মৌমাছি একটা ইবাদত করে সেটা হচ্ছে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ যদি বলেন সুবহানাল্লাহ আমি আজকে ওদিকে যাব না আমি যে কথা বলতেছিলাম অনেক দূরে চলে গিয়েছি বলতেছিলাম সেই আশিকা আলেমা ফাজলা নবী প্রেমিকা আল্লাহ প্রেমিকা মহিলার কথা মনে আসে না নাই ইমাম সুজুতি নকল করেছেন যেমন তেমন মানুষ নয় ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন শরীফ দিয়ে লিখেছেন গভীর মনোযোগ বাবারা আমার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই বলেন ওই মহিলা যে দিন অন্তকাল করে মহিলা গোসল হয়ে গেল নামাজে জানাজা হয়ে গেল দাফন কাফন হয়ে গেল রাত্র যখন দুইটা তিনটা বাজে মানুষজন যখন ঘুমিয়ে পড়ে একজন কাফন চোর ওই ইমানদার মুসলমান আশিকে রসুল মহিলার কবরের পাশে গিয়ে উপস্থিত হয় কাফন চোর কোন চোর কাফন চোর কারাবিতে নাব্বাস বলা কাফন চোর আমাদের দেশেও আছে আছে না নাই বুঝা গেল 500-550 বছর আগের কথা তখনও কাফন চোর ছিল প্রশ্ন করতে পারেন হুজুর এত কষ্ট করে কবরের মধ্যে গিয়ে কাফন চুরি করে লাভ কি এটা তো 2 টাকাও বেচা যাবে না এটা 2 টাকা বেচা যাবে না সত্য কিন্তু এটা দিয়ে যে কাজ হয়
दोकान रेशमी बड़ दामी दामी कपड़ दिए से काज আমাদের দেশে কিছু লোক খারাপ লোক আছে যারা জাদু টোনা করে আসে না নাই এটা হারাম 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 কুফরি এই কাজগুলো করার জন্য কাফনের কবর একটু বেশি উপকারী নাউজুবিল্লাহ বলেন ইমাম সুয়ুতি বলেন গভীর রজনী রাত দুটো তিনটে যখন বেজে যায় নাব্বাস কাফন চোর ওই আশিক রসুল মহিলার কবর কি দুভাগ করে কাফন ধরে টান দিতে দেরি মহিলা আল্লাহু আকবার বলে কাফন চোরের সামনে দাঁড়িয়ে যায় আওয়াজটা হয়নি যে আওয়াজে সুবহানাল্লাহ বলছেন আচ্ছা কাফন চোর উঠা মুর্দা উঠার দরকার নেই আপনি একা একা যদি কোনো কবরস্থান যে রাত্রে তিনটার সময় দুইটার সময় হেঁটে হেঁটে যান মুর্দা উঠতে হবে না কবর থেকে যদি একটা আওয়াজ দেয় চেয়ারম্যান সাহেব দাঁড়ান একটু জরুরি আলাপ আছে চেয়ারম্যান সাহেব থাকবো নি সেখানে হ্যাঁ যদি বলেন হাজি সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা আছে একটু দাঁড়ান একেবারে কমপক্ষে চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত তো নিতে হবে তা আপনারা এত বড় একটা কথা শোনার পরে এটা কি বললেন চিৎকিয়ে বলেন সুবহানাল্লাহ ইমাম সুয়ুতি নকল করেছেন সরহ সুদুরের মধ্যে ওই মহিলা নাক দিয়ে মানে কাফন চোর থরথর করে কাঁপে আর মানে মা আপনি কি মারা যাননি আপনার কি ইন্তেকাল হয়নি আপনি কি মারা যাননি মহিলা বলে আমি তো ইন্তেকাল করেছি আমার নামাজ জানাজা হয়েছে দাফন কাফন সবকিছু হয়েছে কিন্তু তুমি তো একদম জান্নাতি 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 বেহেশতি মানুষ তুমি জান্নাতি মানুষ হওয়ার পরেও আবার কাফন কেন চুরি করার জন্য আসছো আল্লাহু আকবার মাসালা একেবারেই উল্টো হয়ে গেছে মাথা কাফন চোরকে বলতেছে আপনি একজন কি আরো জোরে বলুন আপনি একজন কি কাফন চোর দু চোখের পানি ছেড়ে দিয়ে মানে আমি কিভাবে জান্নাতি হব আমি কিভাবে জান্নাতি হব সাধারণ চোর যারা আছে তারা জীবিত মানুষের ঘর চুরি করে আর আমি চুরি করি মুর্দা মানুষের ঘর আমার চাইতে বড় পাপী আর কেউ কে আছে আমি কিভাবে জান্নাতি হব ওই মহিলা নাক দিয়ে বলে আজকে যখন আমার নামাজে জানাজা হচ্ছিল আমি সেখানে তোমাকে দেখেছি আমি তোমাকে সেখানে দেখেছি তুমি নামাজ জানাজা পড়েছো আর মহান প্রভু রব্বুল আলামিন আমার সম্মানার্থে যারা যারা আমার নামাজ জানাজা পড়েছে সকলকে মাফ করে দিয়েছে তোমাকেও মাফ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কাফন চোর আল্লাহর দরবারে সাজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ তওবা করলাম আর জীবনে কোনোদিন কাফন চুরি তো দূরের কথা তুমি রাগ করো তুমি নাফো তুমি আমার প্রতি গুসা হয় এমন কোন কাজ আমি করব না আল্লাহ তোমার নাফরমানি আর কখনো করব না কিতাবের মধ্যে লিখেছেন ওই কাফন চোর বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলুন না এই কারণে বলতেছি বাবার আমার আল্লাহ দরবারে কান্নাকাটি করা আল্লাহ আছে না নেই জৌফুল লাইল গভীর রজনী যখন হয়ে যায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করবেন সালাতু সালাম দিবেন দরুদ শরীফ পড়বেন কবরে যাইতে দেরি আপনাকে জান্নাতের বিছানা দিতে দেরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ولا آل مكان গড়ে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা
مولانا محمد ولا آله আসুন আমি বেশি দেরি করব না আসল কথার দিকে আসি মূল আলোচনার দিকে আসি আমরা যেই নবীর প্রতি কলমা শরীফ পড়েছি নবীর নাম কি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান বাবে তাফিল থেকে বাবা আমার লিমা হামিদাহুল আউয়ালুন ওয়াল আখিরুন নবীর প্রশংসা করেছেন কে আরো জোরে বলুন না কে নাম রেখেছেন কে আল্লাহু আকবার বলুন সেই নবীর প্রতি যারা কলমা শরীফ পড়ে এদের চরিত্র কেমন হয় নবীজি বলেছেন আমি রসূল তোমাদেরকে যা দিয়ে গিয়েছি সেগুলো মেনে নাও আল্লাহ নিজেই বলেছেন মা তাকুমুর রসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু বলেছেন কি রসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা নিয়ে নাও যেটা নিষেধ করে সেখানেও যাইও না আজকে নবীজির আলোচনা শুনতে আপনাদের কেমন লাগে নবীরকে ভালোবাসতে কেমন লাগে নবীকে ভালোবাসে তারা যারা ঈমানদার মুসলমান কথা সত্য না মিথ্যা কোন কাফের মুশরিক মুনাফিক তো নবীকে ভালোবাসতে পারে না আর যারা নবীকে ভালোবাসে তারাই মসজিদের দিকে দৌড়ায় যারা নবীকে ভালোবাসে তারাই মিলাদুন নবী করে যারা নবীকে ভালোবাসে তারাই মা বাবাকে সেবা করে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নবীজি বলেছেন তোমাদের আমলগুলো মদিনাতুল মুনাওয়ারায় আমি রসূলের কাছে চলে আসে উরিজাত আলাইয়া আমালুকুম কেমন দয়াল নবী এ আমার হালিশরের বাবা না নবীকে যদি ভালোবাসো আল্লাহর হাবিবের নূরানি কলিজা যদি ঠান্ডা করতে চান কোন একটা পাপ কাজ করার সময় মনে মনে যদি এই ধারণা আসে আমলটুকু নবীজির দরবারে যাবে আমার রসুল অসন্তুষ্ট হয়ে যাবে কোন ইমানদার বান্দা খারাপ কাজ আর করতে পারবে না পারবে আল্লাহর হাবিব কেমন দয়ালু রহমাতুল্লিল আলামিন বলেছেন উরিজাত আলাইয়া আমালুকুম তোমাদের আমলগুলো আমি রসূলের দরবারে পৌঁছানো হয় ফা ইন রাইতু খাইরাম যখন তোমাদের ভালো কোনো আমল দেখি অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত সেবা দান খাইরাত জিকির আজকার দরুদ সালাম দেখি ফা হামিদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি আমার নূরানি কলিজা ঠান্ডা হয়ে যায় ওয়া ইন রাইতু গায়রাহু যদি তোমাদের পক্ষ থেকে কোনো খারাপ কাজ দেখি তোমাদের গুনাহগুলো আমি নূরানি দস্ত মোবারকে নিয়ে আল্লাহর হাবিব বলেন আমি হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি গুনাহ করে আমরা ক্ষমা চাই মুহাম্মাদুর আরো জোরে বলুন ক্ষমা চাই কি মুহাম্মাদুর অতএব দয়াল নবী কামলিওয়ালা নবীর মিলাদুন নবীতে যারা আসছেন নবীজির মোহাব্বতে যদি আসেন সহিহ বুখারীর হাদিস বুখারী শরীফের হাদিস কোন বুখারী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে দেওয়ার পরে যার কবর মোবারক থেকে মাজার শরীফ থেকে মেশকম্বরের খুশবু বের হচ্ছিল মানুষ মাটি নিতে নিতে দুইবার খোলসা করে ফেলেছে তৃতীয়বার হাকেম বাদশা এসে সিসা ঢালাই করে দিয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পরে যে কিতাবকে সহিহ বলা হয়েছে আমার বাবারা ওই বুখারী শরীফের হাদিস মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা নবী পৃথিবীর জমিনে আসছেন মক্কা শরীফ কোথায় আরো জোরে বলুন কোথায় মক্কাতুল মুকাররমা মক্কাতুল যারা সৌদি আরব গিয়েছেন তারা দেখেছেন
আর যারা জান্নাই কিতাবে পড়েছেন অথবা টেলিভিশনের মাধ্যমে নেটের মাধ্যমে দেখেছেন মক্কাতুল মুকাররমা হাজার হাজার জায়গায় লেখা আছে না নাই। আমি যখন প্রথম গেলাম মক্কাতুল মুকাররমায় দেখলাম মক্কাতুল মুকাররমা যেটা শব্দের অর্থ হচ্ছে সম্মানিত শহর, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন শহর? কোন শহর? কারণ কি সেখানে রহমাতুল লিল আলামিন তো শিবে নেছে না, বুঝতে অসুবিধা হয়, জোরে বলুন মক্কাতুল মুকাররমা ইজ্জতওয়ালা শহর, সম্মানওয়ালা শহর। কারণ হচ্ছে আল্লাহ নিজেই বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, যেই শহরে আপনি অবস্থান করতেছেন এই শহরের কসম করলাম আমি আল্লাহ। কসম করেছেন কে? আল্লাহ কসম করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ মক্কাতুল মুকাররমা। আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, কোথায় গেলেন? মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আল্লাহর হুকুমে হিজরত করলেন। সিদ্দিক আকবর সঙ্গে রয়েছে, আমি হিজরতের আলোচনা করব না আজকে। রহমাতুল লিল আলামিন যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, আমিও যখন হজ করে প্রথমবার মক্কা শরীফে হজ করে মদিনা শরীফ গেলাম, কোথায়? মক্কা শরীফ হজ করে মদিনা শরীফ যখন গেলাম, দেখতে পেলাম সৌদি গভর্নমেন্ট হাজার হাজার লক্ষ লক্ষ সাইনবোর্ডে লিখে দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন মদিনাতুল মুনাওয়ারা, একসঙ্গে বলুন মদিনাতুল। মাথার মধ্যে একটা চিন্তা আসলো, মক্কা শরীফ দেখলাম মক্কাতুল মুকাররমা সম্মানিত শহর, সম্মানিত মক্কা, এখানে দেখতে পাচ্ছি মদিনাতুল মুনাওয়ারা। কারণ কি মদিনাতুল মুকাররমা বলে নাই, কি বলেছেন? মুনাওয়ারা বলেন না, অর্থাৎ নূরওয়ালা শহর, নূরওয়ালা শহর, নূরওয়ালা শহর। একটা চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেশি দেরি হয় না, এক মিনিট আধা মিনিট চিন্তা করার পরে মাথায় চলে আসলো নবী নূহ, আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত যে মকান কি জায়গাকে বেছে নিয়েছেন যেখানে আল্লাহর হাবিব শায়িত, এটা অবশ্যই অবশ্যই নূরানি শহর হবে। মক্কাতুল মুকাররমায় একটা পাহাড় আছে, পর্বত আছে, যেটার নাম জবলে নূর। কি নাম? আরো জোরে বলুন। একটা পাহাড়ের নাম জবলে নূর, একটার নাম জবলে সুর, একটার নাম জবলে রহমত। নূরের পাহাড়ে আমি একবার উঠেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। উঠতে এক ঘন্টা সময় লাগে, কয় ঘন্টা? অনেক কষ্ট, বৃদ্ধ মানুষ, আমার এই বয়সে সম্ভব নয়, আগে উঠেছিলাম, আরো প্রায় 20-25 বছর আগের কথা, যেখানে কোরআন শরীফ নাযিল হয়েছে। সর্বপ্রথম নবী জানতেন আল্লাহর হাবিবের প্রতি কোরআন শরীফ নাযিল হবে, নবী জানতেন কি জানতেন না? যার কারণে রহমাতুল লিল আলামিন প্রতিদিন ওই পাহাড়ের মধ্যে গাড়ে হেরায় বসে বসে ধ্যান করতেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম নূরানি নবী যে শহরে থাকে, এই শহরটার নামও নূরানি শহর, মুনাওয়ার শহর, আলোকিত শহর, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সেখানে একটা পাহাড় আছে, নাম হচ্ছে উহুদের পাহাড়, মনে হয় নাম শুনেন নাই, স্কুল কলেজে 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, ওনারাও উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ এগুলো পড়েছেন কিনা, আর যারা একেবারেই পড়েন নাই, উলামায়ে কেরামের জবানে শুনেছেন কিনা, যেই পাহাড়, যেই পাহাড়ের মধ্যে উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের দন্দান মোবারক শহীদ হয়েছিল,
কি শহীদ হয়েছিল আর একটু জোরে বলুন জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার কিসের সর্দার আমাদের সর্দার আছে না নেই তো ফেরেশতা কত কোটি কত মিলিয়ন বিলিয়ন আল্লাহ জানেন তো ফেরেশতা সর্দারের নাম কি জিব্রাইল জিব্রাইল কে আল্লাহ শশগনা পাখা দিয়েছে কয়শো একটু জোরে বলুন সিত্তামিয়াতি জানাহিন কুল্লু জানাহিন বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এক একটা পাখার পরিমাণ পৃথিবীর সমান সুবহানাল্লাহ আওয়াজ একেবারে কম মনে হচ্ছে আপনাদের পাখার একটু বড় হ্যাঁ নবীজি বলেছেন একটা পাখা যদি দুনিয়াতে রাখা হয় তাহলে গোটা পৃথিবী বিস্তৃত হয়ে যাবে এই ধরনের পাখা জিব্রাইল আমিনকে আল্লাহ দিয়েছেন কয়শো জিব্রাইল আমিন বলে এই শৈশব পাখা দিয়ে পূর্ণাঙ্গ শক্তি আমি পৃথিবীর জমিনে আসতে চারবার খরচ করেছি কয়বার জিব্রাইল একটা পাখা পৃথিবীর সমান হলে তো একটু নাড়া দিলে চলে আসতে পারে কিন্তু ছয়শ গোনা পাখা দিয়ে আমি পূর্ণাঙ্গ শক্তি খরচ করেছি কয়বার আর একটু জোরে বলুন তাফসীরে রুহুল বয়ান এসেছে কথা আমি চারবার একবার হলো যখন ইব্রাহিম খলিলুল্লাহ যিনি খানে কাবা নিজ হাতে নির্মাণ করেছেন ইব্রাহিম যাকে আমরা সালাম দিতে হয় নামাজের মধ্যে আসে না নাই ওদিকে যাচ্ছি না ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নি কুণ্ডলে ফেলিয়ে দিচ্ছিল ফেলিয়ে দিয়েছে অলরেডি খুব খেয়াল করবে বাবার আমার জিব্রাইল আমিন বলে আল্লাহ আমাকে হুকুম করে দিল জিব্রাইল আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বাতাস সাহায্য করতে চেয়েছিল আপনার আওয়াজটা জানেন আমি সেদিকে যাচ্ছি না বৃষ্টি সাহায্য করতে চেয়েছিল কারো সাহায্য নেই নাই অলরেডি ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নি কুণ্ডলে ফেলিয়ে দিয়েছে অগ্নি কুণ্ডলে যাওয়ার আগে আপনি জিব্রাইল তোমাকে যে আমি পাখা দিয়েছি জান্নাতি পাখাগুলো ইব্রাহিম খলিলুল্লাহর সেখানে বিছিয়ে দাও কো আমি পূর্ণাঙ্গ শক্তি খরচ করে এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পড়ার আগেই সেখানে পাখা বিছিয়ে দিয়েছি আর আল্লাহ সেটা জান্নাতের বাগিচা করে দিয়েছে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কোনো অসুবিধা হয়নি আপনাদের একটু আওয়াজ দিবেন তাহলে আমি একটু শক্তি পাবো এবং বুঝবো আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না কয়বার গেল আর কয়বার আমরা সকলে জানি ইসমাইল জবিউল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ অনেক পরীক্ষা করেছেন এটা অন্যতম পরীক্ষা শেষ বয়সে পুত্র কাল্লা দিলেন চলাফেরার বয়স যখন হলো আল্লাহ আবার বললেন কোরবানি করে দাও ওই ওয়াজ তো আপনারা সকলেই জানেন যখন সুরি চালাচ্ছিল এখন সুরি চলবে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে দিল জিব্রাইল এই সুরি চলার আগে তুমি সেখানে জান্নাত থেকে একটা দুম্বা বিছিয়ে দাও কো পূর্ণাঙ্গ শক্তি আমি সেদিন খরচ করেছিলাম কয়বার হলো আর একবার খরচ করেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলিয়ে দিচ্ছিল ফেলিয়ে দিল এই মুহূর্তে আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার নিচে পড়ার আগে তুমি সেখানে পাখা বিছিয়ে দাও কয়বার হলো হ্যাঁ আর কয়বার এ আমার বাবারা যে উহুদের কথা বলতেছিলাম তাফসীরে রুহুল বয়ান শরীফে এসেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
উহুদের ময়দানে দন্দন মোবারক যখন শহীদ হয় আর রক্ত মোবারক যখন পড়তেছিল আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে জিবরাইল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার হাবিবের রক্ত মোবারক যদি জমিনে পড়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছপালা তরুলতা হবে না অতএব তাড়াতাড়ি যাও জমিনে পড়ার আগে তুমি সেখানে রক্তগুলো নিয়ে নাও আল্লাহু আকবার হযরত মালিক বিন সিনান বলে আমি পাগলের মতন দৌড়ে গেলাম রহমাতুল্লিল আলামিনের দাঁত মোবারক রেখে আমার মুখ পর্বক লাগিয়ে দিলাম ইচ্ছে মতো আমি রহমাতুল্লিল আলামিনের রক্ত মোবারক গুলো পান করে ফেললাম কি করলাম রক্ত হারাম না হালাল একটু জোরে বলুন কিন্তু নবীজির রক্ত মোবারক পান করার পরে রহমাতুল্লিল আলামিন বলেছেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম 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 চিল্লে বলে সেখানে একটা পাহাড় আছে উহুদের পাহাড় উহুদের পাহাড়ের পাদদেশে যুদ্ধ হওয়ার কারণে উহুদের যুদ্ধ বলা হয় আল্লাহর হাবিব বলেন বাংলাদেশের মানুষ তোমরা শুধু আমাকে মহব্বত করো তাই নয় পৃথিবীর মানুষ আমাকে মহব্বত করে শুধু তাই নয় 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 এই পাহাড় যে তোমরা দেখতে পাচ্ছ হাজা জবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এই পাহাড় আমি রসূলকে মহব্বত করে আমি এই পাহাড়কে মহব্বত করি বুঝা গেল পাহাড়ও নবীকে কি করে এটা বুখারী শরীফের হাদিস ইউহিব্বুনা ওয়ানুহিব্বুহু পাহাড় আমাকে মহব্বত করে আমি পাহাড়কে মহব্বত করি ও সাহাবা হাজা জাবালুন উহুদুন এই যে তোমরা দেখতে পাচ্ছ উহুদের পাহাড় আমি রসূলকে মহব্বত করে আমি রসূলও মহব্বত করি এবার বলুন পাহাড় নবীকে মহব্বত করার কারণে সেটার কোনো বদলা আছে না নাই আছে বলেন না আছে না নাই আল্লাহর হাবিব বললেন হাজা বাবুন মিন আবওয়াবিল জান্নাত আমি রসূলকে মহব্বত করার কারণে উহুদের পাহাড়কে আল্লাহ জান্নাতের ফটক জান্নাতের গেট বানিয়ে দিবে আর জান্নাতি মানুষ উহুদের পাহাড়ের ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করবে এই জোরে বলো সুবহানাল্লাহ اللهم صل على ও দে নবী আয়েগা ও রাত নবী আয়েগি দিন গুজরেগা মক্কে মে ঔরত মদিনে মে সলাতুন আপ কথা একেবারে শেষ একেবারেই শেষ গোসাঞ্চ অল্প সময়ের মধ্যে সালাতু সালাম হবে দোয়া হবে উহুদের পাহাড় নবীকে মহব্বত করেছে কিসে উহুদের পাহাড় নবীকে মহব্বত করার কারণে উহুদের পাহাড় দামি হয়েছে কি হয় নাই মর্যাদা বাড়ছে না কমছে জান্নাতের গেট মানে জান্নাতে পৌঁছে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার হালিশরের বাবারা যদি আমরা রসূলকে মহব্বত করি আল্লাহর হাবিবকে মহব্বতের মতন মহব্বত করতে পারি যদি আমরা বুঝতাম নবীজির মিলাদুন নবীর পাওয়ার ক্ষমতা ইজ্জত সম্মান বুঝতে পারলে আমার মনে হয় এখানে জায়গা হতো না মানুষ নবীর প্রেমে চলে আসতো তারপরও যারা এসেছেন আপনাদের শুকর আদায় করে আল্লাহ কবুল করক সকলে বলুন আমিন কথা একেবারে শেষ বলতেছিলাম নবীর পক্ষে এবং বিপক্ষের কথা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন জজবুল কুলুবের মধ্যে লিখেছেন উহুদের পাহাড় নবীকে মহব্বত করে আবার আরেকটা পাহাড় আছে ও জবালুন ইরুন
এটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি দেখেছি কালো একটা পাহাড় জুল হুলাইফার কাছে আব্দুলক মুহাদ্দিস দেহলভী নকল করেছেন যিনি ভারতবর্ষের সর্বপ্রথম হাদিসের দরস এনেছেন বললেন আল্লাহর হাবিব বলেছেন উহুদের পাহাড় আমি রসূলকে মহব্বত করে আমি উহুদের পাহাড়কে মহব্বত করি কিন্তু এই পাহাড় দিয়ে ঈর পাহাড় আমি রসূলের সাথে দুশ্মনী করে আমি রসূলও তাকে দেখতে পারি না নবী সাথে পাহাড়ও দুশ্মনী ইয়া রাসূলুল্লাহ সেটার রেজাল্ট কি নবীজি বলেছেন হাজা বাবুন মিন আবওয়াবিন নার আমি রসূলের সাথে দুশ্মনী করার কারণে ঈর পাহাড়টা জাহান্নামের গেট হবে জাহান্নামের কি উহুদের পাহাড় আমি রসূলকে মহব্বত করার কারণে জান্নাতের গেট হবে ওয়া শেষ কথা বুঝেন না মনে হয় এবার আপনি রসূলকে মহব্বত করবেন কি করবেন না একটু চিন্তা করে করে দেখবেন আল্লাহ বুঝার তৌফিক ইব্রাহিম খলিলুল্লাহ বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া সেখানে আসছে নবীজি বলেছেন আমরা এটা আমার শেষ কথা আমরা বিকতলিল ওয়াজক তোমরা ওয়াজককে যখন দেখবে দেখা মাত্র তাকে হত্যা করো ওজাক মানে টিকটিকি চাইতে একটু বড় মানুষকে দেখলে লাল হয়ে যায় এরকম একটা এই জানোয়ার আসে না নাই হ্যাঁ আপনারা কি বলেন এটা কি গিরগিট কেউ কেয়াল্লিশ বলে কেউ গিরগিট বলে এটা কি আমার শেষ কথা বুখারী শরীফ হাদিস কেউ কেয়াল্লিশ বলে কেউ গিরগিট বলে এটা মানুষকে দেখলে কি হয় লাল হয়ে যায় অনেকে বলে রক্ত চোষা বলে কি না আসলে রক্ত চোষে না তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে নবীজি বলছেন গিরগিট দেখা মাত্র কেয়াল্লিশ দেখা মাত্র আমরা বিকতলিল ওয়াজা তাকে মারো মেরে ফেলো এটা সওয়াব আছে কারণও লিখে দিয়েছেন কানা ইয়ানফুকু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার বাবারা কেন না যখন কাফেররা ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নি কুণ্ডলে দেওয়ার জন্য আগুন জ্বেলেছিল এই গিরগির সেখানে ফুক মেরেছিল আগুনটা একটু বাড়ানোর জন্য আমাদের মা বোনেরা বর্তমান জমানার ছেলেরা বুঝবে না টাউনের ছেলেরা তো বুঝবেই না শহরের ছেলেরা মা বোনরা একটা হাতের মধ্যে চুয়া নিয়ে ফুক দিয়ে আগুন আগে জ্বালাইতো কিনা হ্যাঁ আপনারা কি বলেন এটাকে চুমানি বলেন চুঙ্গা বলেন বা চুয়া বলেন ফুদিত আহা কত কষ্ট আমি দেখেছি আমাদের দাদাই আমাদের নানি আমাদের আম্মা জানো দেখেছি ভাবে অনেক ফুক মারত এই কেয়াল্লিশ গিরগিট এটা ফুক মারছিল যেন আগুন আরো একটু বেশি জ্বলে আচ্ছা বলেন তো এই জাহান এই গিরগিটের ফুতে আগুন বাড়লো আর কি বাড়বে কমলো কি করবে কিন্তু এটা নবীর বিপক্ষে কোন পক্ষে ওয়াস একবারে শেষ কোন পক্ষে আরো জোরে বলুন নবীজি বলেছেন নবীর বিপক্ষে যখন গিয়েছে তাকে হত্যা করো আমরা বিকাতলিল ওয়াজাক আর একটা প্রাণী আছে দবদা ব্যাং আছে না নাই ঘরের কোনায় কোনায় থাকে আল্লাহর হাবিব বলেছেন ব্যাংকে তোমরা মেরো না মিল মারলে জরিমানা দিতে হবে কারণ কি যেহেতু এই ব্যাংক ইব্রাহিম খলিলুল্লাহ আগুন নিবানোর জন্য প্রস্রাব করে দিয়েছিল সুবহানাল্লাহ আগামীকাল বলিয়েন কি করছিল আচ্ছা ব্যাংকের প্রস্রাবে আগুন নিবল আর কি নিবে জ্বললো আর কি জ্বলবে কিন্তু নবীর পক্ষে ছিল নবীর কি ছিল এই বাবারা আল্লাহর হাবিবের শান মানে আপনি বেশি কিছু করতে পারেন নাই লক্ষ টাকা দিতে পারেন নাই মিলাদুন নবীর জন্য আপনি এক টাকা দিয়েছেন তাও পারেন নাই সহযোগিতা করেছেন তাও পারেন নাই আসছেন তাও পারেন নাই অন্তত পক্ষে বলেছেন যাও সেখানে নবীর সম্মান হচ্ছে যাও এই যে সামান্য কিছু করেছেন নবীর পক্ষে বলেছেন ওই পক্ষে বলে এটা হলো জান্নাত নবীর বিপক্ষে গেলে জাহান্নাম আমার নবী শেষেন অমার সাল্লাকা ইল্লা রহমতাল লিল আলামিন
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রহমাতুল আলামিন পৃথিবীর জমিনে আসা মাত্রই আল্লাহকে সেজদা করেছেন। মা আমেনা খাতুন বলে আমি দেখলাম নবীজি সেজদা অবস্থা আছে, আর নবী মুবারক থেকে আঠু মুবারক পর্যন্ত একটি জান্নাতি সাদা পোশাক পরা পরিহিত, যেই পোশাক থেকে মেশকম্বরের খুশবু বের হচ্ছিল। মামাহিবুল্লাদুনিয়া সহ অনেক কিতাবের মধ্যে এসেছে। যাও তো রসুল পৃথিবীর জমিনে আসা মাত্র আমাদেরকে আল্লাহকে সেজদা করার তালিম দিয়েছে, শিক্ষা। আপনারা ওয়াদাবদ্ধ হয়ে যান নামাজ পড়তে চায় কি চায় না, আওয়াজে বোঝা যায় সপ্তাহে একবার নামাজ, দৈনিক কয়বার, আরো জোরে বলুন কয়বার। আবার অনেক ভাইরা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার বিবি নামাজ পড়ে না, অনেক ভাইরা আছে তাহাজ্জুদ পড়ে তার ছেলে সন্তানা নামাজ পড়ে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও। পরিবার কি বলতে হবে? শান্ত মেজাজে আস্তে আস্তে বলতে হবে। হাদিস শরীফে এমনও আছে যে তাহাজ্জুদের সময় যখন উঠবে বিবি ঘুমাই থাকলে বিবি চোখের মধ্যে একটু পানি ছিটিয়ে দাও, স্বামী ঘুমিয়ে থাকলে স্বামী চোখের মধ্যে কি করো, এখন তো বাবা পানি যদি ছিটে দেয় আল্লাহ জানে কি হবে, অতএব আগেই বলে দিবেন যে তুমি তো যদি উঠতে চাও আমি পানি মেরে দিব উঠার জন্য, নাহলে তো সমস্যা শুরু হবে। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তাকে আর পড়তে দিবে না, দিবে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।